ছোট বাচ্চাকে ভিডিও থেকে দূরে থাকুন আর হেডফোন ব্যবহার করুন। পিছনে যা না বাবা, বড় বড় সাপ আছে। না না, খারাপ মাইন্ডে নেবো না, খারাপ মাইন্ডে না, আমার কি আছে পাগল তো। হ্যাঁ, আর কি চলছে তোমাদের? আবার একটা নতুন ভিডিও চলে এলাম আমরা। এখন তোমরা শুধু ইউটিউব আর ফেসবুকে শুধু দেখতেই পাচ্ছ, চারিদিকে শুধু প্র্যাঙ্ক ছড়িয়ে রয়েছে। প্র্যাঙ্ক বলতে প্র্যাঙ্ক, এসব আলাদা ধরনের। বৌদির সাথে প্র্যাঙ্ক, ভাতারের সাথে প্র্যাঙ্ক, বইয়ের সাথে প্র্যাঙ্ক, শালির সাথে প্র্যাঙ্ক, নাঙ্গের সাথে প্র্যাঙ্ক, মানে চারিদিকে শুধু প্র্যাঙ্ক। এখন চারিদিকে ছড়াচ্ছে শুধু প্র্যাঙ্ক। এই বালের ভিডিও দেখতে দেখতে হয়ে গেছে আমার মাথা হ্যাং। তো চলো এই হ্যাং মাথা নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আমি চলে এসেছি, আজকের ভিডিওটা হচ্ছে একটা বৌদির উপরে প্র্যাঙ্ক করেছি, ঠিক আছে? তো ভিডিও শুরুতেই আমাদের সামনে চলে এসেছে এক বৌদি বাঁচ। এই বাঞ্চো দুদিনের জিম করে চার দিনের ভাও দেখি। হট বৌদিদের সামনে যে দুধ লাচান, এই বাঞ্চোদের কন্টেন্ট বলতে হট বৌদিদের কাছে যে দুধ লাচান। তো চলো আগে এর কিছু প্র্যাঙ্ক দেখি। বাড়ি কোথায় তোমার? বাড়ি ধনে খালি। হ্যাঁ, ধনে খালি মানে বৌদির হাবাস দেখো ভাড়া। ধনে খালি বলেছে বৌদি, খালি টালি বাদ দিয়ে দিয়েছে, শুধুমাত্র ধন মনে রেখেছে, ধন। এই বৌদি ছোট জিনিস কেমন ভাবে বাড়ায়, যেমন গর্তের ভিতরে সাপ নয় ভাই, সোনা থাকে। কি করা হয়? আমি আমি এখানে বললাম না, স্টুডেন্ট। স্টুডেন্ট? হ্যাঁ, পড়াশোনার জন্য এই কলকাতায় এসেছি, নতুন ফ্রেন্ড ফ্রেন্ড কেউ নেই, ওই জন্য তুমি এখানে একা বসেছিলে, তো ভাবলাম গিয়ে একটু কথাবার্তা বলি। প্রথমেই বলেছিলাম না এই বোকাজোতা বৌদি ভাই, কলেজে এত ছেলে বা মেয়ে থাকে, তুই তাদের সাথে কেন বন্ধুত্ব করতে যাবি? তোর তো সেক্সি বৌদি চাই। আরে মেয়ে পটালে মেয়েদের হচ্ছে পিছনে অনেক টাকা খরচা হয়ে যাবে, আর বৌদি পটালে বৌদির থেকে হচ্ছে মধু পাবে। এই সেই বাঞ্চো অবুজ বালিকার কাছ থেকে ইন্সপায়ার হয়ে ইউটিউবে এসেছে প্র্যাঙ্ক বানাতে। তুই কি নিজেকে অবুজ বালিকার বা হাতের মিডিল ফিঙ্গার মনে করিস? তো কবার গোয়ায় ঢুকেছিলে বন্ধু? শোনো না, আমার না খুব করার ইচ্ছা, বুঝলি? মানে বৌদির সাথে কথা বলতে বলতে কি তোর ঝুনঝুনিটা খারাপ হয়ে গেল? শুনেছি নাকি তুই জিম করিস, যা তাহলে ঝোড়ের পেছনে যে পাঁচ আঙুলের ব্যায়ামটা একবার করে আয়। হঠাৎ কিছু ওই গরম গরম ওইসব কিছু করে নাকি? মানে আরে মানে গরম গরম মানে অনেক কিছু হয় না আর। গরম বলতে আমার একটা কথাই মনে পড়লো, একটা রডকে গরম করে তোর পাছায় ঢোক, কিন্তু ঠান্ডা দিকটা ঢুকাবো, গরম দিকটা না, যাতে তুই না আর বার করতে পারে, তাহলে বুঝবি বকালিতা গরম কি জিনিস আর বৌদি এমনিতে একটু উষ্ণ ভাব। এই তুমি আমার সঙ্গে প্র্যাঙ্ক প্র্যাঙ্ক করছো না তো? প্র্যাঙ্ক সেটা কি জিনিস? দেখো বাড়া বৌদির ন্যাকামিটা একবার দেখো, তুমি করো না যেচে পন মারি, কিন্তু এই বৌদি মারাই জেনে শুনেও বলছে এটা প্র্যাঙ্ক চলছে না তো। হাইরে হরি, কালে কালার কি তাই দেখুম। আমার এমনি টিপতে খুব ভালো লাগে, তো ওই জন্য এই বাঞ্চোদকে আমার প্রথমে দেখে মনে হয়েছিল এই বাঞ্চোদ টিপা পাটি, বৌদির পিকাচু টিপার ধান্দায় আছে, আর বৌদি ওগুলোকে আরো বাড়াবার জন্য এরকম প্র্যাঙ্ক আর খুঁজে বলছে। আরে দেবা, বেশি টিপো না, আবার হাতে আবার প্রবলেম চলে। না না, হাত আমার হাত খুব শক্ত আছে, জিম করি তো। ও আচ্ছা, হাত শক্ত আছে খুব। আচ্ছা, হাত শক্ত করার জিম? ও বন্ধু সেই ঝুনঝুনি নড়ানোর জিমটা বন্ধু, বুঝতে পেরে গেছি। তুই সমঝা? হ্যাঁ। এই শোন না, তোমার সাথে আমি করবো। কি করবে? আরে খানকির বাচ্চা শুধু করতেই মন যাচ্ছে, বৌদি যাও একে করিয়ে নিয়ে শুধু আবার ধরে করাবে। আরে পেচ্ছাপ ভাই, অন্য কিছু না, চলো ওই ঝোপের পিছনে যা। না বাবা, বড় বড় সাপ আছে। আরে সাপ তো মানে সবার কাছেই আছে। এই খানকি মাগি বহুদের রিয়েকশনটা একবার দেখো। আরে নিজেই তো কথাটা বললে, তো রিয়েকশনের কি আছে? নেকামির একটা সীমা থাকে, সব সীমা তুমি উল্লঙ্ঘন করে দিয়েছো। আর একটা উপদেশ বৌদি, তুমি যদি গর্তটা সঙ্গে করে নিয়ে যাও তাহলে তো সাপ তো ঢুকবার চেষ্টা করবে। এখানটা ঝোপটা দেখছি খালি রয়েছে, তো চলো দুজনে যাই প্রেম করবো। মানে প্রেম করবো মানে কি? মানে প্রেম বুঝানো বৌদি, তুমি কি ফুলসজ্জা রাতে দাদার সাথে লুডো খেলতে নাকি? নাকি দাদার ঝুনঝুনিটা কমায় চলে গেছে, সেই জন্য পার্কে এসে পেঙ্গারদের সাথে প্র্যাঙ্ক চুদাচ্ছ? যত সব বাড়ার বালের উৎপাত। প্রেম মানে যেরকম ভাবে করে আর কি, সবাই করছে এখানে। না না, ওরকম কিছু না। চলো না 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 না, আমি যাবো না, না না আমি যাবো না। তাহলে তুমিও হতে পারবে বড় ইউটিউবার। তুমি কি জানতে চাও? অবশ্যই জানাবো বন্ধু, কোনো টেনশন এর কোনো কারণ নাই। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও, দেখাচ্ছ পরের ভিডিওতে তোমরা জানো। আকাশ 200 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আমার, কি মেয়ে পড়বে বাল পড়বে বাড়ার বাল।